بسم الله الرحمن الرحيم سبيل مريح تنا أدا صاحك كي تستريح الدعاء الخفي الصريح نحمدك ربي ونستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا شد درشت بن السلام عليكم ورحمة الله تعالى وبركاته আজকের এই অনুষ্ঠানে জানাচ্ছে আপনাদের সকলকে আহলান ও সাহলান আন্তরিক মুবারকবাদ বায়ু বোনেরা আজ সুন্দর একটা বিষয় গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা হচ্ছে ইসলামে শ্রম ও শ্রমিকের মর্যাদা আল্লাহ রব্বুল আলমিন এবং তার প্রিয় রসুল মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লি সাল্লাম কাজ আর যারা কাজ করেন অর্থাৎ যারা শ্রম করেন আর যারা শ্রমিক তাদের ব্যাপারে অনেক কিছু আলোচনা করেছেন কোরআনুল কারিমে আর হাদিসের ভিতরে আল্লাহ রবুল্লা আলমিন সূরাজুম আর দশ নম্বর আয়াতে আলা তালা কত সুন্দর করে শ্রমের গুরুত্বের কথা উল্লেখ করলেন সোলা তুফান তে শেরু ফিল আ রুদুই অবলিল্লা ফ ইদা কুদয়তিসোলা তু যখন তোমরা নামাজ শেষ করে ফেলবে ফান্তাশির ও জমিনে তোমরা ছড়িয়ে চিঠিয়ে পড়ো নামাজ শেষ তখন কি করবা ঘরে বৈশা রইবা না নামাজ শেষ হয়ে গেছে এবার তোমরা জমিনে চিটিয়ে পড়ো ছড়িয়ে পড়ো কবে ত্যাগু তোমরা তালাস করো মিং ফবলুল্লাহ আল্লাহর অনুগ্রহ অর্থাৎ তোমরা রিজেক্ট তালাশ করো আবাদত বন্দি করবা তোমরা তোমাদের রিজেক্ট অন্বেষণ করবা ওয়াজকুরুল্লাহ আর তোমরা আল্লাহকে স্মরণ করবা আল্লাহর জিকির করবা র আল্লাহর জিকির এটা কম কম ন এটা বেশি বেশি লাকুম তুফলি হরুন আর যদি তোমরা আল্লাহর জিকির করো যদি তোমরা রিজেকের সন্ধানে বের হয়ে পড়ো তাহলে এ দুইয়ের ভিতরে রয়েছে তোমাদের জন্য সফলতা তোমরা লেজি হবা না তোমরা অলস হবানা না তোমরা অ্যাক্টিভ হবা ইসলাম আমাদেরকে সর্বদা অনুপ্রাণিত করে সর্বদা আমাদেরকে এনকারেজ করে আমরা যাতে কর্মট হই আমরা যাতে অ্যাক্টিভ হই আমরা যাতে কাজের সন্ধানে বেরিয়ে পড়ি আমরা যেন আল্লাহর দেওয়া রিজেক অনুসরণ অনু আমরা যাতে আল্লাহর দেওয়া রিজেক অনুসন্ধান করি অনুসন্ধান করি একজন আল্লাহ বললেন আল্লা খুম নাম্বার ওয়ান নামাজ শেষ করবা নামাজের সময় হয়ে গেলে নামাজ পড়তে হবে নামাজ পড়ায় কোনো ধরনের ঠালবাহনা কোনো ধরনের গরিমসি এটা চলতে পারে না নামাজ শেষ করবা ফাইদা কুদিয়াতি সালা নামাজ শেষ হয়ে গেছে ফজরের নামাজ বলুন জোহরের নামাজ বলুন আসরের নামাজ বলুন জোমার নামাজ বলুন যে নামাজ হোক দিনকে দিয়েছেন আল্লাহ কাজের জন্য আর রাতকে দিয়েছেন আল্লাহ বিশ্রামের জন্য দিনে আমরা কাজ করব। দিনে বিশ্রাম করলে হবে না রাত দিয়েছেন কাজের জন্য রাত দিয়েছেন বিশ্রামের জন্য কাজে আল্লাহর দেওয়া ও ও বানাইনা ফু কাকুম সাবানশি আল্লাহ রাব্লা আল বলছেন ও জ লিবাসা ও জা আল নাল্লাহ আসা আল্লাহ তালা রাতকে আবরণ করে দিয়েছেন সমস্ত এরিয়ায় অন্ধকার নেমে আসে তো নিরব যখন হয়ে যায় নিস্তব্ধ যখন হয়ে যায় গোঠা এরিয়া তখন এই নীরব নিস্তব্ধতায় আপনি একটি শান্তিদায়ক ঘুম দেবেন শান্তিদায়ক ঘুম দেবেন আর দিনকে করেছেন সূর্যের আলোতে আলোকিত আর এই দিনে আপনি কাজ করবেন দিনে কাজ করার ভিতরে রয়েছে বরকত আর রাতে বিশ্রামের ভিতরে রয়েছে বরকত কেউ যদি রাতে কাজ করেন আর দিনে বিশ্রাম নেন তাহলে আল্লাহর সুন্নার খেলাফ হয়ে যায় আল্লাহর সুন্নার খেলাফ হয়ে যায় কাজেই রাতকে নিতে হবে বিশ্রামের জন্য আর দিনকে নিতে হবে কাজের জন্য এখানে শারীরিক মানসিক সব প্রশান্তি রয়েছে যদি আল্লাহর সুন্নার আলোকে আমার কাজের সময়টাকে আমি নির্ধারণ করে বাছাই করে নেই তো আরেকটা বলছিলাম আল্লাহরবুল্লাহ আলমিন বলছেন ফাইদা আর্ট নামাজ যখন শেষ হয়ে যাবে ছড়িয়ে চিটে পড় একটা এটা নাম্বার ওয়ান দুই নম্বরে হচ্ছে ওয়েব তাগু মিন্লা আল্লাহ রিজেকের ব্যবস্থা করে রেখেছেন আসমান এনে নিচ্ছি আরজামিনের ওপরে এমন কোনো মাখলুক নেই যে মাখলুক উপবাস হয়ে খাবারের অভাবে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন জঙ্গলের ভিতরে রেখেছেন অসংখ্য গণিত প্রাণী মহাসমুদ্রের ভিতরে রেখেছেন অসংখ্য গণিত প্রাণী যার খাবার আপনার আমার খাবারের চাইতে অনেক কোন বেশি অনেক প্রাণীর খাবার তো আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে দিয়েছেন আশরাফুল মাখলুকাত উই আর দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ আমরা অ্যাক্টিভ হব আমরা কাজ করতে গিয়ে যাতে কাজের সাথে মিশে না যাই আমরা যাতে কাজের গোলাম না হয়ে যাই আমরা যাতে কাজ করতে গিয়ে আল্লাহ রবুল আলমকে বলে না যাই কিছু মানুষ আছে সকালবেলায় কাজ শুরু করেন সন্ধ্যার সময় ঘুরে ফিরেন কাজ শুরু করার পর থেকে নিয়ে শেষ পর্যন্ত নামাজের কোনো খবর নেই আজ কোনো খবর নেই আল্লাহর হকের কোনো খবর নেই মানুষের হকের কোনো খবর নেই জন্য আল্লাহ রব্ আলম বললেন ওয়াজকুর আল্লাহ কাসি র তোমরা কাজ করতে গিয়ে আল্লাহকে বলে যেও না তোমরা যতই কাজের ব্যস্ততায় থাকো না কেন কাজের ব্যস্ততা যেন তোমাদেরকে তোমাদের আল্লাহ থেকে বুলিয়ে না দেয় জন্য আল্লাহ বললেন ওয়াজকুরল্লাহ কাসি তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো বেশি বেশি করে আল্লাহর জিকির করো করা তোমরা যদি কাজ করো আর আল্লাহর জিকির করো যদি চলে তাহলে তোমরা যাই না রাখবা হন এই কাজ করার ভিতরে আর আল্লাহর জিকিরের ভিতরে রয়েছে তোমাদের ইহকালীন জীবনের সফলতা আর পরকালীন জীবনের সফলতা কেউ যদি পার্ট টাইম কাজ করে ফুল টাইম কাজ করে ওভার টাইম কাজ করে তাহলে দুনিয়ার জীবনে আসে অনেকটা সফলতা বাট এই কাজ দিয়ে আখেরাতির জীবনের সফলতা আসবে না যদি এই কাজগুলি আমার আল্লাহকে বুলিয়ে দেয় কাজী কাজ আর আল্লাহর জিকির বোথ অফ দেম ক্যান হেল্প আস টু গেট দ্য সাকসেস ইন দিস ওয়ার্ল্ড ইন হি প্রিয় বায়ু বোনেরা সুন্দর একটা হাদিস বলি আল্লাহ তালা যত নবী পাঠিয়েছেন যত রাসুল পাঠিয়েছেন নবীরা কাজে ব্যস্ত ছিলেন অলস ছিলেন না কাজকে তারা পছন্দ করতেন কাজের ভিতর দিয়ে তারা নিজের রিজেক্টটাকে খাবারটাকে তালাশ করতেন আব্দুল্লাহ ইবন আব্বাস বর্ণনা করেছেন যে হজরতে আদম আলাহি যিনি ছিলেন সর্বপ্রথম মানুষ যিনি ছিলেন সর্বপ্রথম নবী তো আদম আলাইাতুসালের প্রফেশনটা কি ছিল কি করতেন আদম আলাই আল্লাহ নবী বলেছে আদম আলাইহাতুয়াল্লাম ছিলেন একজন ফার্মার তিনি ছিলেন হাওড়া একজন ফার্মার একজন কৃষক আদম আসালাম তিনি নিজে ক্ষেত খামার করতেন ফসল উৎপন্ন করতেন কৃষিকাজ ছিল তার ব্যবসা কৃষিকাজ ছিল তার প্রফেশন ওয়ানু হু আর নু আলাই তিনি নিজে মাছ ধরতেন তিনি ছিলেন একজন সিমেন মাছ ধরতেন হজরতেন আলাই মাছ ধরাকে এটা গুড প্রফেশন হিসাবে মনে করি না আমরা অনেক কিছু বেশা না করতে আমরা লজ্জাবোধ করি না কিন্তু কেউ যদি মাছ ধরেন মাছ বিক্রি করেন তাহলে আমরা খুব ভালো চোখে তাদেরকে দেখি না এমন তো হয় এদেশে আলহামদুলিল্লাহ অনেকেই তো মাছ বিক্রি করেন মাছ বিক্রি করলে এটাকে আইব হিসাবে দেখা হয় না দেখার কথাও না কেন করবে। কিন্তু দেশে কেউ যদি মাছ বিক্রি করেন তাহলে এটা আইব হয়ে যায় তার সাথে অনেক সময় আত্মীয়তাই চলে না আত্মীয়তাই করতে আমরা অগ্রসর হই না কেন সে লোকটা মাছের ব্যবসায় কিন্তু হন আল্লাহর আল্লাহ নবীনু আলাইসালাম তিনি ছিলেন একজন সিমেন ও ইদির ইসু আর ইদ্রিস আলাহিসাল্লা সালামের প্রফেশন ছিল কি ইদ্রিস্লা সালাম তিনি ছিলেন এই একজন টেইলর একজন দর্জি তিনি কাপড় সিলাই করতেন মানুষের কাপড় সিলাই করে তিনি মানি আন করতেন দর্জি ছিলেন ইদ্রিসহাতাম ও ইব্রাহিম ওয়ালুতু খ্যানা ইয়া মিলানে ফিজিরাতি আর আল্লাহর নবী হযরতে ইব্রাহীম আলাই আর হজরতলুত আলাই সালাত সালাম ইব্রাহিম আলুত দুজন বড় পয়গম্বর আলা দরজার নবী এই দুইজন নবীর প্রফেশনটা ছিল তারা ছিলেন এগ্রিকালচারালিস্ট তারা খেতখামারে কাজ করতেন বাগানে কাজ করতেন তারা বাগান করতেন তো এগ্রিকালচার এই যে কৃষিকাজ এটা ছিল তাদের প্রফেশন الله نبي إبراهيم على حضرته لوط عليه السلام وصالح تاجرا الله نبي حضرت صالح عليه السلام نجيتي لنا إذن تاجر تاجر ماني بيزنس من ببوشاي عليه السلام ببشا كرتين ببشا كرتين وداود حدادا عار حضرت داود عليه السلام তিনি ছিলেন একজন আমরা যাকে কামার বলে তাকি অর্থাৎ তিনি লৌহ দিয়ে অস্ত্র বর্ম এগুলা তিনি তৈরি করতেন লৌহ আল্লাহ রাবুল আলমিন আল্লাহ দাউদ দাউদ আলহি সাল সালামের ভেতরে কোরআনুল করিমের ভিতরে বলছেন ولقد آتينا داوود منا فضلا يا جبال أوّبي معه والطيد وألنا له الحديد ولقد آتينا داود منا فضلا সকল নবী বাদশাহ ছিলেন না সকল নবী বাদশাহ ছিলেন না বাট দাউদ আলাই একদিকে ছিলেন তিনি নবী আর একদিকে ছিলেন তিনি বাদশাহ সুলাইমান আলাই সালুসাল্লাম ও বাদশাহ ছিলেন দাউদ আলাইাতুসাল নিজেও বাদশাহ ছিলেন আর সুলাইমান আলাই সালাত নিজেও বাদশাহ ছিলেন তো বাবা পুত্র বাচ্চা আবার নবীও সুহান আল্লাহ

অতুম সর সরি সালত কহি নাই রে ও দিল গানি গাহ দিল রহমান কাহা হো ও দিল গানি গাহ দিল বর রে দুয়ান কাহা হো সুলাইমন আলি হাওয়ার উপরে ভর করে ওনার জাহাজটা নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন তো জাহাজের উপরে হাওয়াই জাহাজের উপরে ওইটা তিনি বলতেন হে জাহাজ আল্লাহর হুকুমে তুমি এই জায়গা থেকে ওই জায়গায় চলো তুমি হাওয়াই জাহাজটা আল্লাহর হুকুমে এক জায়গা থেকে তাকে অন্য জায়গায় নিয়ে যেত তিনি রাজ্য পরিচালনা করতেন যতই ব্যস্ততা ও দিল গানি গাহ দিল রহমানি গাহ দিল হো কিন্তু তাদের দিলের ভিতরে আল্লাহর প্রেম আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাম্বত এটার কোনো কমতি ছিল না দুনিয়ার রাজাবাদ ছাড়া রাষ্ট্রপ্রধানরা রাষ্ট্রের কাজ সম্পাদন করতে গিয়ে আল্লাহকে বলেছেন কিন্তু নবী আল্লাহ দাউদ নবী আল্লাহ সুলাইমান তারা রাজ্য পরিচালনা করার পরেও আল্লাহর জিকির একটা মুহূর্তের জন্য তাদের অন্তর থেকে সরে যেত না তো আল্লাহ বলছেন আমি দাউদকে অনুগ্রহ করলাম আমার দাউদ যখন আল্লাহর জিকির করত। আমার দাউদ যখন জিকির করত। তখন আমি পাহাড়কে বললাম পাহাড়গুলিকে পাখিগুলিকে আমি ওর্ডার করলাম এ পাহাড়েরা এ পাখিরা আমার দাউদের সাথে তোমরাও জিকির করো আমার দাউদের পরে তোমরাও জিকির করতে থাকো রিপিট রিপিট আফটার দাউদ আলামিন। লৌহকে দাউদের অনুগত করে দিলেন বাধ্য করে দিলেন লোহা শক্ত দুনিয়ার খামারেরা যখন লোহা দিয়ে খন্থা বানায় দা বানায় কোরাল বানায় চাকু বানায় তখন লোহাটাকে গরম করে গরম করতে করতে লোহাকে নরম করে নরম করার পর পিঠাইতে পিঠাইতে এটাকে এটাকে স্পিড তুলে এটাকে এটাকে দাঁড় তোলে দাঁড় তুলে এটাকে নরম করতে করতে পিটাইতে পিটাইতে এটাকে দা বানায় খন্তা বানায় কুরাল বানায় কিন্তু নবী আল্লাহ দাউদ যখন যখন তিনি বর্ম বানাইতেন অস্ত্র বানাইতেন লোহাটাকে নরম করার প্রয়োজন হতো তখন দাউদ লুহাকে বলতেন লুহারে তুমি এই অস্ত্র বানানোর জন্য যতটুকু নরম হওয়ার দরকার তুমি নরম হয়ে যাও সফট হয়ে যাও তখন আল্লাহর হুকুমে লোহাটা নরম হয়ে যেত এটা ছিল হজরতে দাউদ আলাই তো সালামের মজিজা কিন্তু আমরা যদি লোহাকে নরম বানানোর জন্য বারবার বলি কান্নাকাটি করি লোহারে ও লোহা তুমি একটু নরম হয়ে যাও রে লোহা লোহা নরম হইবে না লোহা শক্তই শক্তিই থাকবে শক্ত থাকবে কিন্তু নবী আল্লাহ দাউদ যখন বলতেন লোহারে ও অলহা তুমি একটু নরম হও রে লোহা তোমাকে দিয়ে আমি অস্ত্র বানাবো দা বানাবো খন্তা বানাবো কোরাল বানাবো বর্ম বানাবো অলহা তুমি নরম হও তখন লোহা নরম অটোমেটিক্যালি নরম হয়ে যেত সফট হয়ে যেত আর হাজাতে হুদ সাল্লাম কি ছিলেন আল্লাহ নবী হুদ ছিলেন একজন মার্চেন্ট বড় মার্চেন ছিলেন হজরতে হুদ আলাইহি সালাত আসালাম আর ইয়াকুব সালাতু আসালাম বড় একজন নবী ইয়াকুব সলিল কদর নবী আল্লাহ তালা ইয়াকুব আলাই সাল্লা কত পরীক্ষা করেছেন তো ইয়াকুব আলয়সালাতুসালাম ছিলেন একজন এক একজন রাখাল ছাগল রাখতেন দুম্বা রাখতেন উট রাখতেন হজরতে ইয়াকুব আলাই সালাতুয়াল্লাম একজন রাখাল ছিলেন আর হাজরতে হারুন আলী সাল্লা কি ছিলেন কি কাজ করছেন দেখেন হারুন আল্লী ছিলেন একজন প্রাইম মিনিস্টার হারুন আল্লাহ ছিলেন একজন প্রাইম মিনিস্টার দর্শক শ্রোতা বা যুবনেরা এভাবে যত নবী ছিলেন নবীরা সুলেরা কাজ করেছেন এক একজনের এক একটা প্রফেশন ছিল কাজে তারা লজ্জা করতেন না মুহাম্মদ সাল্লা আলসালাম কি ছিলেন আমাদের প্রিয় নবী তিনিও ছিলেন একজন মার্চেন্ট হাজরতে খাদিজা রদ্দী আল্লাহ তাল্লাহ আনহাকে বিবাহ করার পরে খাদিজা রদি আল্লাহ আনহর এর বড় ব্যবসাটা কে পরিচালনা করেছিলেন নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল আলাই সিরিয়ায় যেতেন সেখানে গিয়ে ব্যবসা বাণিজ্য করেছেন আল্লাহ নবী যেমন ছিলেন একজন বিজনেসম্যান তেমনই ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ একজন শেফার্ড ছাগল চড়াতেন অন্যের ছাগল চড়িয়েছেন ওয়াই দ্য রিজন বিহাইন্ড দ্যাট আল্লাহ রাবুল্লা আলমিন নবীদেরকে দিয়ে ছাগল ছড়িয়ে মানুষকে কীভাবে লুকাফ্টার করতে হবে মানুষকে কীভাবে গাইড করতে হবে এই ট্রেনিংটা সবরের ভিতর দিয়া আল্লাহ রাবুল্লাহ আলমিন এই ট্রেনিং দিয়েছেন যে সবর করতে হবে মানুষকে গাইড করতে হবে মানুষকে কন্ট্রোল করতে হবে মানুষকে তালিম দিতে হবে সবরের দরকার নবীদের সেদিনা হাজরত আবু বকর তাআলা আনহু যখন মুসলিম জাহানের খলিফা ছিলেন তো মুসলিম জাহানের খলিফা যখন ছিলেন হাজরত আবু বকর আনহু তখন তিনি ব্যবসা করতেন আবু বকর রব্দ্লাহ তাল্লাহ আনহুর ছিল কাপড়ের ব্যবসা এখন জীবিকা তো নির্বাহ করতে হবে খাবার দাবারের ব্যবস্থা তো করতে হবে আয় রোজি তো করতে হবে আয় রোজগার ছাড়া কি সংসার চলে না সংসার চলে না সংসার চালানোর জন্য রিজেকের জন্য নিজের খাবার দাবারের জন্য চলাফেরার জন্য কিছু মানির দরকার আর এই মানিটা আর্ন করতে হবে হালাল উপায়ে হালাল উপায়ে যে কোনো পন্থায় মানি উপার্জন করায় কোনো লজ্জা নেই আর হারাম উপায়ে মানি উপার্জনের ভিতরে রয়েছে লজ্জা আবু বকর রি আল্লাহ আনহু প্রতিদিন চলে যেতেন ব্যবসা পরিচালনা করতেন কিন্তু মুসলিম জাহানের প্রেসিডেন্ট মুসলিম জাহানের খলিফা হাজরত আবু বকর অফ ইসলাম লুকেরা তার পার্লামেন্টে আসছে তার ভবনে আসছে অনেক কাজ নিয়ে জনগণের কাজ করতে হয় রাষ্ট্রের প্রধানের আবু বকর আনহুর কাছে লুকেরা আসতেছে আইসা লুক হাজরত আবু বকর কে পাচ্ছে না আবু বকুর কে পাচ্ছে না আবু বকর কোথায় আবু বকর তো তার ব্যবসা চালাচ্ছেন আহারে একজন রাষ্ট্রপ্রধান মুসলিম জাহানের খলিফা লোকেরা তাকে পাচ্ছে না কুস্তে তাকে পাওয়া যাচ্ছে না কোথায় উনি তো তার ব্যবসা পরিচালনা করছেন সাহবাই ক্যারাম গিয়া দেখলেন আবু বকর তো নিজের ব্যবসার মধ্যে আছেন অমর আনহু বললেন ও খলিফ আতুল ও খলিফ আতুল মুসলিম আপনি যদি রত থাকেন তাহলে রাজ্য পরিচালনা করবে কে আবু বকর বললেন আমার তো সংসার পরিচালনা করতে হবে আমার তো কিছু মানের দরকার আমি কুত্তে কে পাবো অমর রুই আল্লাহ আনহু সহ আলা দরজার সাহাবাই কেরাম বললেন রে বকর হে হলিফাতুল মিনিন হে হলিফ মুসলিমিন মুসলিম আবর আপনি শুধু ব্যবসা পরিচালনা করলে হবে না আপনাকে রাষ্ট্র পরিচালনা করতে হবে আপনি যদি রাষ্ট্র পরিচালনা করতে হয় আপনি ব্যবসা পরিচালনা করতে পারবেন না তাহলে আমরা আপনার জন্য রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু স্যালারির ব্যবস্থা করব। এই এই স্যালারি দিয়ে আপনার আপনার পরিবার পরিজন আপনি পরিচালনা করবেন দর্শক শ্রোতা বা জীবনেরা কথা হল কথা হল নবী যারা ছিলেন রাসুল যারা ছিলেন আল্লাহ সু ভায় নাহতাল আর যারা ছিলেন ইসলামী স্কলার যারা ছিলেন তারা ব্যবসা করেছেন তারা বাণিজ্য করেছেন তারা বিভিন্ন কাজ করে উপার্জন করে নিজের ব্যবস্থা নিজেদের ব্যবস্থা করেছেন সংসার পরিচালনার ব্যবস্থা করেছেন কাজে লেজি হয়ে থাকা অকর্মট হয়ে থাকা ইসলাম কোনো অবস্থাতে সাপোর্ট করে না إبرسون একটা حديث سني. وعن المقداد بن معدي كرب رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال: ما أكل أحد طعاما قط خيرا من أن يأكل من عمل يديه وإن نبي الله داود عليه الصلاة والسلام কেনাইয়া একুলো মি নামেলিয়ে দিহি হাজরতে মিখ দাদীপনে মা কারিব র দু তা আল্লা আনহু থেকে হাদিসটা বর্ণিত আল্লাহ নবিসাল্লাহ আলাহি আসাল্লাম বলেছেন মা আকালা হাদুন তোহামান অত্তুন কায়ন এই খাবারের চাইতে আর উত্তম কোনো খাবার নেই এই খাবারের চাইতে আর উত্তম কোনো খাবার নেই যে খাবারটা তার হাত দিয়ে উপার্জন করা অর্থাৎ আপনার নিজের আয় দিয়ে নিজের রুজি দিয়ে উপার্জিত খাবার এই খাবারের চাইতে আর উত্তম কোনো খাবার নেই আপনি রুজি করেছেন হোক সেটা ভেরি স্মল অ্যামাউন্ট ডাজ নট ম্যাটার সেটা না হোক খুরমা ফুলাব হালকা খাবার কম দামি খাবার বাট এটা আপনি রুজি করে এই খাবারটা আপনি অর্জন করেছেন হজুর বলেছেন এর চাইতে বেস্ট খাবার আর কিছু নাই এর চাইতে বেস্ট সাদা আর কিছু নাই আপনার উপার্জিত মানি দিয়ে আপনার ছেলের মুখে আপনার মেয়ের মুখে আপনার বাবার মুখে আপনার মায়ের মুখে আপনার ভাইয়ের মুখে আপনার বোনের মুখে যে খাবারটা তুলে দিবেন আপনি রুজি করে এর চাইতে উত্তম সাদা আর কিছু নাই আল্লাহ রাসুল বলেছেন এর চাইতে উত্তম সাদাকাও আর কিছু নাই যা আপনি উপার্জন করে আপনার মা বাবা ভাই বোন ছেলে সন্তানের মুখে খাবার তুলে দিবেন এর চাইতে বড় সাদাকাও নাই আর এর চাইতে উত্তম খাবারও নাই যে খাবার হবে আপনার রুজির খাবার আল্লাহ যেন এই কথাগুলো আবুজার তৌফিক আমাদেরকে দান করেন আমরা যেন রুজি করতে পারি হালার রুজি রোজগার করতে পারি কর্মট হতে পারি আমরা যেন শ্রমজীবী হতে পারি আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন যাচ্ছে ছোট্ট একটা বিরতিতে বিরতির পরে ইনশাল্লাহ আমরা আবার করে আসছি সাথে থাকবেন আমাদের ও সালামুকুম রহমতুল্লাহ বারাকাত <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته أجمعين شدي درشك سلطة بأيو بنيرا أمرا كتاب إسلامي سرام أو سرامي مرجادة এবং যারা এমপ্লয়ার আছেন যারা মালিক আছেন মালিকের মর্যাদা এস অয়েল এবং মালিকের দায়িত্ব কর্তব্য এস অয়েল তো সমসংক্রান্ত সংক্রান্ত বিষয়ে আলোচনা করছিলাম আল্লাহ রাব্বুল আলমিন ডাইরেক্টলি অর্ডার করেছেন নামাজের পরে যেন এই বাদতির পরে যেন আমরা বৈশা না আমরা যেন হালাল রিজেকের তালাশ করি আমরা যেন রাইট ওয়েতে মানি উপার্জন করি এবং আমাদের উপার্জিত অর্থ দ্বারা যেন আমার মুখে আমার স্ত্রীর মুখে আমার ছেলেমেয়ের মুখে আমি খাবার তুলে দিই আমরা যেন অলস না হয়ে বসে থাকি ইসলামে শ্রম শ্রমিক এবং মালিক প্রত্যেকের মর্যাদা প্রত্যেকের অধিকার উল্লেখ করেছে অত্যন্ত পরিষ্কারভাবে আমরা যদি ইসলামের আলোকে কাজ করি ইসলামের আলোকে শ্রমিকের মর্যাদা প্রদান করি ইসলামের আলোকে মালিকের দায়িত্ব কর্তব্য আদায় করি তাহলে দুনিয়ার জীবনে এবং আখে জীবনে আমাদের জন্য রয়েছে শান্তি সফলতা সফলতা আমরা কেনা চাই কিন্তু ইসলামের আলোকে শ্রমের মর্যাদা আমরা বুঝি না ইসলামের আলোকে শ্রমিকের মর্যাদা আমরা বুঝি না ইসলামের আলেক আলোকে মালিকের মর্যাদাটাও আমরা বুঝি না তাই আসুন আল্লাহকে সন্তুষ্ট করতে গিয়ে প্রত্যেকেই প্রত্যেকের দায়িত্বের ব্যাপারে মর্যাদার ব্যাপারে কোরআনুল কারিম থেকে একটু জেনে নেই আল্লাহ রসুল বলেছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা অর্জন করে যারা কাজ করে তারা আল্লাহর বন্ধু কাসিবু হাবিবুল্লাহ রোজগারকারী উপার্জনকারী একজন শ্রমিক আল্লাহর বন্ধু আল্লাহর বন্ধু প্রিয় রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলেছেন একজন শ্রমিকের মজুরি একজন শ্রমিকের তার স্যালারি প্রদান করো তার শরীরের ঘাম শুকানোর পূর্বে কত বড় কথা কত বড় কথা আপনি মালিক ইউ আর দ্য এমপ্লয়ার কিছু এমপ্লয়ি আপনার অধীনে কাজ করছে ইউ আর নট অ্যালাউড টু থিঙ্ক দ্যাট আমি মালিক আর সব আমার কামলা আমার কাজের লোক আমার ইচ্ছা মতো তাদেরকে স্যালারি দিব যখন খুশি তখন স্যালারি দেব আমার ইচ্ছা মতো তাকে দিয়ে কাজ করাবো বিকজ সে আমার কাজের লোক আল্লাহ রাবুল রাবুল্লাহমিন সেই সত্তা যিনি কাউকে মালিক বানাতে পারেন কাউকে শ্রমিক বানাতে পারেন এই যে পাঁচটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল সমান না পাঁচটা আঙ্গুল সমান না এই আঙ্গুল পরের আঙ্গুলি এর পরের আঙ্গুলি এর পরের আঙ্গুলি পরের আঙ্গুলি পাঁচটার সাইজ পাঁচ ধরনের লম্বায় পার্থক্য আছে লম্বায় পার্থক্য আছে এটা ছোটো এটা একটু লম্বা একটু বেশি লম্বা এটা একটু কম লম্বা আবার এটা কম লম্বা এটা একেবারে কাঠো তো এই যে পাঁচটা আঙ্গুল দেখছেন এটা লম্বায় এটা সমান না আবার সাইজেও এটা সমান না সাইজেও একটা সমান না একটা ছোটো একটা একটু মোটো একটা একটা বেশি মোটো এটা আরও বেশি মোটো সাইজ লম্বায় সমান না সাইজেও সমান না কিন্তু এই আঙ্গুলগুলাকে যদি একসাথে করেন কোনো কিছু ধরার জন্য একসাথে করেন একসাথে করেন দেখবেন সবগুলি সমান হয়ে যায় এটা সমান না এটা সমান সমান না বাট এমনিতে যখন কিছু দরবেন একটা লম্বা একটা ছোট না সবগুলো সমান যদি আল্লাহ তালা সব আঙ্গুলগুলাকে সমান দিতেন সমান দিতেন সবগুলো আঙ্গুলকে আল্লাহ তালা তাহলে যখন আপনি কোনো কিছু দরতেন তখন এটা সমান হইতো না এটা এইভাবে হইয়া যাইত এইভাবে হইয়া যাইত এইভাবে একটা লম্বা এইভাবে পারতেন না এইভাবে এইভাবে হয়ে যেত আপনি কোনো কিছু দৌড়তে পারতেন না এটা আপনার জন্য কষ্ট হতো এই জন্য এটা যে আল্লাহর কী হাইকে মা এমনিতে দিয়েছেন এক একটা এক একটা সাইজ সমান না কিন্তু যখন কোনো কিছু দরবেন তখন কি হয়ে যায় সমান হয়ে যায় সমান হয়ে সমান সমান হয়ে গেছে যদি সমান না হতো তাহলে আপনি কিছু ধরতে পারতেন না কাউকে ধনী বানিয়েছেন কাউকে গরিব বানিয়েছেন ধনী করা গরিব করা কেন তাকে ধনী করেছেন কেন তাকে গরিব বানিয়েছেন কেন কাউকে বানিয়েছেন এমপ্লয়ার আর কাউকে বানিয়েছেন এমপ্লয়ি মালিক শ্রমিক আল্লাহ নুজ যদি আল্লাহ এই তারতম্য না করতেন সবাই মালিক হয়ে যেতেন তাহলে কাজের লোক পাওয়া যাইতো না আর যদি সবাই কাজের লোকই থাকতো কিছু মালিক না থাকতেন তাহলে কাজের লোকেরা কাজ পাইতো না তাহলে এটা আল্লাহর বিশাল একটা হিকমা কাউকে বানিয়েছেন মালিক আর কাউকে বানিয়েছেন শ্রমিক বাট মালিক শ্রমিকদের প্রতি হতে হবে সহনশীল আবার শ্রমিকরা ও মালিকের প্রতি হতে হবে সহনশীল যখন একে অপরের দিকে হব দায়িত্বশীল যত্নবান মালিক হতে হবে শ্রমিকদের প্রতি যত্নবান আর শ্রমিকরাও হতে হবে মালিকের প্রতি যত্নবান যদি বোথ অফ দেম আমরা বোথ গ্রুপ যদি একে অপরের মর্যাদাটা আন্ডারস্ট্যান্ড করি একে অপরকে এপরের নিডটা আন্ডারস্ট্যান্ড করি একে অপরকে আমরা রেসপেক্ট করি তাহলে আপনার বিজনেসের ভিতরে আসবে বারাকা এর জন্য হজুর বলেছেন মালিক শ্রমিক কাজ করছে তার শরীরে ঘাম শুকানোর আগে তার মজুরিটা দিয়ে দাও অনেক বাই আছেন স্যালারি দিতে লেইট করেন কিন্তু যে লোকটা আপনার এমপ্লয়ি তার র্যান্ট যাওয়ার দরকার তার ছেলেমেয়ের জন্য খাবারের দরকার তার বিল বাদাল যাওয়ার দরকার মালিক যারা আছেন এটা যদি খেয়াল না করেন তাহলে শ্রমিক আপনার এমপ্লয়ি বিপদে পড়ে যেতে পারে আজ থেকে চোদ্দ শত বছর আগে এই নিটটা আমাদের নবী আন্ডারস্ট্যান্ড করেছেন এই জন্য হজুর বলেছেন তার শরীরের গাম শুকানোর আগে তার স্যালারিটা দিয়ে দাও দিস দা বিউটি অফ ইসলাম যারা আপনার আপনি যদি মালিক হন তাহলে আপনার শ্রমিকের যে রিলিজিয়াস রাইট যেটা আছে রিলিজিয়াস রাইট আপনার তাকে তাকে দিতে হবে যে আপনি নামাজের সময় নামাজ পড়তে হবে আপনি যদি বলুন আমার বিজির সময় রাখো তোমার নামাজ আমার ব্যবসাকে আগে তুমি সার্ভিস দাও নাও এ এমপ্লয়া ইউ হ্যাভ টু গিভ দ্য এমপ্লয়িজ ওল দ্য রিলিজিয়াস রাইট সকল ধর্মীয় অধিকার তাকে দিতে হবে এই সময় দিতে হবে দুঃখ হলে অসত্য সারা বছর কাজ করেন কিন্তু ঈদের দিনেও ঈদের দিনেও এমপ্লয়িরা এমপ্লয়ারের কাছ থেকে ছুটিটা পায় না নন মুসলিম ইনস্টিটিউটে নন মুসলিম অর্গানাইজেশনে কাজ করলেও যখন ঈদের জন্য একটা হলিডে অ্যাপ্লিকেশন করা হয় ছুটি চাওয়া হয় তখন নন মুসলিম এমপ্লয়ারও মুসলিম এমপ্লয়িকে ঈদের দিনের ছুটিটা দেয় তার বিজনেসে একটু ক্ষতি হয়ে গেলেও কিন্তু দুঃখ হলেও সত্য অনেক মুসলিম এমপ্লয়ার রয়েছেন যারা তাদের ব্যবসার সামান্য ক্ষতি হয়ে যাবে বলে তার এমপ্লয়ীকে তার স্ত্রীর সাথে তার ছেলের সাথে তার মেয়ের সাথে তার ভাই বোনের সাথে তার মা বাবার সাথে ঈদের পুরো দিনটা ভোগ করার জন্য আনন্দ করার জন্য এই ছুটিটা দেন না আল্লাহ আব্বালা আলামিন ঈদের দিনে রোজারাকাকে হারাম করে দিয়েছেন কেন ওই দিন সে সেলিব্রেট করবে আনন্দ করবে খাবার দাবার করবে ঈদের দিনে রোজারা আল্লাহ হারাম করে দিয়েছে এত গুরুত্ব দিয়েছেন ঈদের দিনটাকে সেলিব্রেশনের জন্য কিন্তু অনেক মুসলিম এমপ্লয়ার তাদের এমপ্লয়ীকে ঈদের দিনটাতেও ছুটি দেন না বিকজ বিজনেস একটু ক্ষতি হয়ে যাবে আল্লাহ রাবুল আলমিন আপনাকে হয়তো সেই পদবি থেকে সেই মালিক থেকে নামিয়ে শ্রমিক করে দিতে পারে দ্যাজ ওয়াই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য এমপ্লয়িজ রাইট কোনো কর্মচারীকে কোনো এমপ্লয়ীকে কোনো মালিক অ্যাবিউজ করতে পারবেন না আবার কোনো এমপ্লয়ী তার এমপ্লয়ারকে কোনো অবস্থাতে অ্যাবিউজ করতে পারবেন না ইসলাম ডাজ নট অ্যালাউ টু অ্যাবিউজ ইচ ইসলাম ডাজ নট আর যেটা করতে হবে এমপ্লয়ী এমপ্লয়ার যারা আছেন এমপ্লয়ীদেরকে প্রপার একটা ওয়েজেস দিতে হবে একজন মানুষ বিপদে পড়েছে তার কাজের দরকার আপনি কাজ দিলেন কিন্তু আপনি যখন কাজ দিলেন তখন এই সুযোগটা নিলেন সে বিপদে পড়েছে তার থাকার জায়গা দিলেই যথেষ্ট স্যালারি আবার দিব কি সামান্য নামে মাত্র স্যালারি দিলেন উপযুক্ত স্যালারি দিলেন না জাইনা রয়েছেন এই যে আপনি সুযোগটাকে কাজে লাগাচ্ছেন তার দুর্বলতাটাকে আপনি কাজে লাগাচ্ছেন এই জন্য আল্লাহর কাছে আপনাকে জবাব করতে হবে প্রিয় ভাই বোনেরা আপনি মনে করবেন না সে আমার অধীনে আছে তাকে কাজ করানোর দরকার পার ডে এইট আওয়ার্স অথবা সিক্স সেভেন আওয়ার্স আপনি দিয়ে তাকে দিয়ে কাজ করালেন টুয়েলভ আওয়ার্স কিন্তু স্যালারি দিলেন এইট আওয়ার্সের কাজ করাচ্ছেন তাকে দিয়ে টুয়েলভ আওয়ার্স স্যালারি দিচ্ছেন টেন আওয়ার্সের এইট আওয়ার্সের অথবা আপনার প্রতিষ্ঠানে তিনজন লোকের দরকার তিনজনের কাজ দুইজনকে দিয়ে আপনি চালিয়ে নিচ্ছেন অবশ্যই এই দুজনের উপরে জুলুম হচ্ছে এই বিষয়টা আপনার মাথায় নেই কিন্তু কিছু মানি সেভ করবেন এই বিষয়টা আপনার মাথায় এই জন্য যারা মালিক আছেন এই বিষয়টা দেখবেন আপনার অধীনে যে সমস্ত লোকেরা কাজ করতেছে তারা যাতে জুলুমের শিকার না হয় কিছু বলতে পারবেন না তারা কিছু বলতে পারবে না বললে হয়তো জব চলে যাবে জব চলে যাবে বলতে পারছে না আপনার ইচ্ছা মতো কাটাচ্ছেন যাই না রাইখেন কোনো ধরনের জুলুম আল্লাহ বরদাস্ত করেন না কোনো ধরনের জুলুম আল্লাহ তারা বরদাস্ত করেন না আপনার এববিলিটি আছে বিকজ ইউ আর দ্য বস ইউ আর দ্য শপকিপার আপনি মালদার আপনি বিশাল ব্যবসার মালিক আরেকজন লোক সে উইক তার কাজের দরকার তার ছেলের মুখে মেয়ের মুখে খাবার দিতে হবে তার বিল দিতে হবে তার বিল দিতে হবে র্যান্ট দিতে হবে তার কাজের দরকার তার কাজের দরকার তার কাজ লাগবে আপনার কাছে গিয়েছে আপনার দ্বারস্থ হয়েছে আপনার দ্বারস্থ হয়েছে তার দুর্বলতার সুযোগটা আপনি নিয়ে তার উপরে জুলুম এটা করা যাবে না আল্লাহ বরদাস্ত করবেন না এটা এটা আল্লাহ বরদাস্ত করবেন না জালিমদের খেলা পছন্দ করেন আল্লাহ তালা আপনাকে মালিক থেকে নামিয়ে আপনাকে শ্রমিক করে দিতে পারেন নদীর ইফার বাঙ্গে ওইফার ঘরে এইথু নদীর খেলা সকালবেলা ধনী রে ভাই ফকির সন্ধ্যাবেলা আল্লাহতালা তুল মুল্কা মন্তসা ও থান মুল খা খাউকে কাউকে আল্লাহ তালা বাচ্চা বানায় আবার বাদশাহী কেড়ে নিয়ে আল্লাহ তালা ফকির বানিয়ে দেয় রাস্তার ফকির বানিয়ে দেয় এটা আল্লাহর জন্য সম্ভব একজন শ্রমিক একজন এমপ্লয়ি আছে আপনার আন্ডারে তাকে কাজ করালেন পাঁচ সাত আট ঘন্টা উইদাউট এনি ব্রেক উইদাউট এনি ব্রেক তার কোনো ব্রেক নেই সে একটা রেস্ট নিতে চাইলে আপনি তার দিকে চুক রাঙান যে তুমি রেস্টের জন্য এখানে আসো না কাজ করো একজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করছে হেভি কাজ করছে লং টাইম ইউ আর নট গিভিং দেম এনি ব্রেক আপনি কোনো ব্রেক দিচ্ছেন রেস্ট দিচ্ছেন রেস্ট নিলে আপনি রাগ করে এটা ঠিক হবে না দাস ওয়াই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার নিডস উই হ্যাভ টু রেসপেক্ট ইচ আদার উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইচ আদার উই হ্যাভ টু বি খাইন্ড ইচ আদার দয়া দিয়ে মায়া দিয়ে ভালোবাসা দিয়ে মালিকের শ্রমিকের সম্পর্কটাকে গণীভূত করতে তাহলে দেখবেন আল্লাহর তরফ থেকে এখানে বারাকা নেমে আসবে ইনশাআল্লাহ রাসুল কি বলেছেন বললাম তো এতক্ষণ যারা কাজ করেন তাদের রাইটের কথা যারা শ্রমিক যারা এমপ্লয়ি যারা লেবার তাদের রাইট রাইট অফ দ্য বাট অনেক সময় যারা আছেন এমপ্লয়ি তাদের যন্ত্রণায় অনেক সময় এমপ্লয়ার যারা আছেন মালিক যারা আছেন তারাও একেবারে অস্থির হয়ে যান অনেক সময় যারা শ্রমিক যারা এমপ্লয়ী বা লেবার তারা কিন্তু মালিকের নিট আন্ডারস্ট্যান্ড করেন না একজন মালিক তার ব্যবসা সে কিভাবে গ্রো করবে কিভাবে এস্টাবলিশ করবে অথবা কিভাবে এস্টাবলিশ করেছে হি নোজ বেস্ট একজন মালিক জানে সে কি কষ্ট করে তার ব্যবসাকে সাজিয়েছে গুছিয়েছে আপনি শ্রমিক তার ব্যবসার উন্নতি অবনতি আপনার অ্যাক্টিভিটিজের উপরে আপনার মনোযোগীর উপরে আপনার কাজের উপরে এটা ডিপেন্ড করবে কিন্তু যদি আপনি একেবারে বেখবর হয়ে যান আপনি যদি লেজি হয়ে যান আপনি যদি বেখবর হয়ে যান আপনি যদি দায়িত্বহীন হয়ে পড়েন আপনার যদি কোনো রেসপন্সিবিলিটি আপনি না নেন এটা আরেকজনের বিজনেস মনে যেইভাবে ইচ্ছা সেইভাবে আপনি কাজ করলেন আপনার কোনো কাজে মনোযোগ নেই দায়িত্বশীল তার কোনো পরিচয় নেই তাহলে এটা আপনার জন্য ভালো হবে না আর যা মালিক তার জন্য ভালো হবে না এজন্য আল্লাহ রবুল আলমিন কত সুন্দর কথা বলেছেন আজ থেকে প্রায় চোদ্দ সত্তর বছর আগে ইযা তালু আলা না সিয় স্তৌফুন ও ইজ কালুহুং আউ জনুহুম সিরোন আল ইয়াদুন উলা ইকা আন না হুমাব্রো সোণ আল্লাহারা বলা বলছেন ওই লুলিল মুঠা যারা মাফে কম দেয় উজনে যারা কম দেয় তাদের জন্য দুর্ভোগ আছেন না অনেক ব্যবসায়ী যারা ওজনে কম দেন যারা ওজনে কম দেন ওজন হতে পারে ব্যবসায়ের দিক দিয়া এমপ্লয়ারের দিক দিয়া ওজন হতে পারে এমপ্লয়ির দিক দিয়া মনে করেন আপনি কাজে গিয়ে যোগদান করবেন নাইন ও ক্লক কাজে গিয়ে যোগদান করবেন আপনি নাইন ও ক্লক কিন্তু আপনি যেতে যেতে আপনি নাইন থার্টিতে গিয়েছেন নাইন ফিফটিনে গিয়েছেন তাহলে আপনি ফাইভ আওয়ার্সের ভিতরে আপনি ফোর অ্যান্ড হাফ আওয়ার কাজ করলেন টোটাল ফাইভ আওয়ার কাজ করলেন দুই ঘন্টা আপনি ফিফটিন মিনিট টোয়েন্টি মিনিট কম দিলেন যদি লেটে কাজে যান এটা ঠিক হবে না ওজনে আপনি পাল্লায় যখন মাপবেন তখন আপনি রাইড দিয়ে রাইড ওজন দিবেন ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন তাদের জন্য দুর্ভোগ যারা যা লোকের কাছ থেকে যখন মেপে নেয় তখন তারা পূর্ণ মাত্রায় নেয় মানিটা নেবেন একশো পাউন্ড দুশো পাউন্ড স্যালারি পুরা নেবেন সপ্তাহ পুরলে আর কাজ শেষ করে দিলেন আগে জয়েন করলেন লেইটে আপনি হাফ এন আওয়ার টোয়েন্টি মিনিটস ওয়ান আওয়ার আপনি কম দিলেন নেওয়ার সময় পুরাটা নিলেন টু হান্ড্রেড পাউন্ড থ্রি হান্ড্রেড পাউন্ড ফাইভ হান্ড্রেড পাউন্ড কিন্তু তাকে যখন খাম দিলেন আপনি আধা ঘন্টা কম সময় দিলেন আপনি উইকলি থার্টি আওয়ার্স দিলেন না উইকে দেখা যাচ্ছে আপনি লেটে গেলেন আগে আসছেন আপনি ওয়ান আওয়ার টু আওয়ার্স থার্টি আওয়ার্সের ভিতরে আপনি কম দিলেন তাকে হবে না অথবা থ্রি হান্ড্রেড পাউন্ড উইকলি আপনি স্যালারি ঠিক করলেন দেওয়ার সময় দিলেন টু হান্ড্রেড ফিফটি এটা তো আপনি নেবেন না মানবেন না তাহলে আপনি যখন দিচ্ছেন সময়টা কম দিচ্ছেন কেন আল্লাহ তালা উভয়ের জন্য দুর্ভোগের কথা বলেছেন তাদের জন্য ক্ষতির কথা আল্লাহ তাল্লাহ কোরআনুল করিমের ভিতরে বলেছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাস উলুন নান রায়াতি বলেছেন তোমার প্রত্যেকই দায়িত্বশীল তোমাদের দায়িত্বের ব্যাপারে কিন্তু আল্লাহর কাছে জবাবদি করতে হবে এমপ্লয়িও দায়িত্বশীল এমপ্লয়ারও দায়িত্বশীল অল অফ আর রেসপন্সিবল ইউ উইল বি আস্ক অন দ্য অফ জাজমেন্ট অ্যাবাউট ইউর রেসপন্সিবিলিটি শুধু দর্শক শ্রীতা ভাই বোনেরা কত কথা বলার ছিল ইসলামের শ্রম শ্রমিক এবং মালিক তাদের দায়িত্বের কথা তাদের রেসপন্সিবিলিটির কথা তাদের মর্যাদার কথা আল্লাহ রাবুল আলম যেন কোরআন এবং হাদিসের আলোকে এগুলো আন্ডারস্ট্যান্ড করে আমাদের দুনিয়ার জীবনকে পরিচালিত করার তাফিক দান করেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন ইমানের সাথে রাখেন এহসানের সাথে রাখেন ওই সালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওবরাকাত